আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাশিক রাহবার। আমার আর একটি নতুন সিম্পল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার, অ্যান্ড আজকে শুক্রবার সারা দিনটা খুব সিম্পলভাবেই কাটাবো, তাও যেভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবে। আর এখন বাজে প্রায় একটা বেজে গেছে, সো লেটস গো টু মস্ক। তাড়াতাড়ি করে মসজিদে যাই, না হলে নামাজ শুরু হয়ে যাবে। তো তোমাদের সাথে নামাজ পড়ে পরে কথা বলতেছি। সো ইয়া, কি বলছি, আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম। আজকে ইচ্ছা ছিল যে এসিতে বসবো, বাট আমরা যেহেতু দেরি করে গিয়েছি তাই এসিতে বসতে পারিনি, তাই দোতলায় বসতে হয়েছে, আর বাইরে কেউই বসে নাই যেহেতু অনেক বেশি গরম ছিল আজকে। সো এই তো নামাজ পড়লাম, এখন চলো দেখি পরে কী করি। আমি আর সাকির আচার নিতেছি, আচার দেখলে আমরা লোক সামলাইতে পারি না, অনেকে জানি কমেন্ট করবে যে করোনার ভিতরে আচার খাওয়া ভালো না, বাট তো আমরা সবসময় খাই, আজকে খাচ্ছি, আর ইনশাল্লাহ কিছু হবে না। তো ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কাহিনীটা হয়েছে সেটা নিয়ে আজকে বাংলাদেশে সব মসজিদে জুম্মার পর নাকি সবাই মিছিলে যাবে, অ্যান্ড এক মসজিদের থেকে অন্য মসজিদে সবাই একত্র হবে। অ্যান্ড আগে জানতাম না এটা, নামাজ শেষে নানা বললো যে যাবি নাকি, আমি বললাম হ্যাঁ আই ওয়ান্ট টু গো। তো এই তো আমি, নানা অ্যান্ড সাকির বের হয়ে গেলাম মিছিলে, অ্যান্ড তোমরা জাস্ট দেখতে থাকো যে আস্তে আস্তে কত মানুষ বাড়তে থাকে। এখন তো মোটামুটি শুধু আমাদের মসজিদের ছিল, সামনে যে সবে একত্র হবে অ্যান্ড অনেক বেশি মানুষ ছিল। সো ইয়া, কিপ ওয়াচিং দিস ব্লগ। সো আমরা এখন সবাই মাজারে আসলাম, মানে উত্তরখানে যে মাজার আছে সেই মাজারে। তো এখন নানা বাসায় চলে যাইতেছেন, আমি আর সাকির এখনো থাকবো, মিছিলটা যতটুক পর্যন্ত যায় আমরা ততটুক যাব। তো এই তো আমরা সবাই একত্রে হলাম, এখন আমরা মিছিলের উদ্দেশ্যে রওনা দিব। সো ইয়া, আমাদের সাথে থাকো তোমরা। সম্পর্ক চিহ্ন করা ছাড়া আমরা আজ পথ
কোথাও পানি পাইতেছিলাম না বাসা থেকে টাকাও নিয়ে আসি নাই তাই অনেক দূর হাঁটছি এখন আবার রিটার্ন করতেছি বাসার দিকে তো এখন আমরা একটা দোকান থেকে পানি খাইছি পানি খেয়ে নিছি আমরা প্রায় অনেকক্ষণ মিছিল করলাম এখন আমরা আবার বাসার দিকে ব্যাক করবো সো ইয়া লেটস গো অ্যান্ড তোমরা শুধু দেখো যে কত হাজার মানুষ আমি ভাবছিলাম প্রথমে ভাবি নাই যে এত মানুষ হবে বাট পরে এত মানুষ হয়েছে আমরা সবাই আবার ব্যাক করতেছি বাসার দিকে প্রায় এক দেড় ঘন্টার মতন মিছিল হয়েছে এখন আমরা সবাই বাসার দিকে চলে যাইতেছি এখন আমরা 3:30 বাজে এখন বাসায় আসলাম বাসায় এসে আই এম টু হাংরি অ্যান্ড টু টায়ার্ড তাই বাসায় যে আগে ভাত খাবো দেন রেস্ট নিব এসে ফ্রেশ হয়ে নিছি এখন দেখি কি কি রান্না হয়েছে পাবদা মাছ লাউ দেন মাই ফেভারেট বরবটি ভর্তা উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারেট ভর্তা আমার এত ভালো লাগে এটা এটা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে ফেলি সো আই এম সো হাংরি চলো এখন ভাত খাই তো সাকিরদের গাছে অনেকগুলো নাকি ড্রাগন ফল ধরছিল তো ওরা আজকে সকালে পেরে নিয়ে আসছে দেখি কিছুদিন আগে তো একটা পার্সেল এটা আমি খাইছি অনেক সুন্দর ছয়টা একসাথে ধরছে আর একসাথে পার্সেল কমেন্ট করে জানাও আমি আর সাকির অনেকক্ষণ রেস্ট নিলাম এন্ড এখন বাজে 6টার মতো তো মাগরিবের পর এখন আমরা লুডু খেলবো সো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করতেছি তোমাদের ব্লগটা ভালো লাগতেছে খেলতেছি গ্রিনে আরাফাত হচ্ছে ইয়েলো আর সাকির পার্পেল সো আমার পজিশনটা হচ্ছে আমার এই তিনটা গুটি আছে আরেকটা উঠাই ফেলছি আরাফাতের দুইটা উঠাইছে আরেকটা এই জায়গায় আছে একটা এই জায়গায় আছে আর সাকিরের দুইটা এই জায়গায় একটা এই জায়গায় একটা সো মনে হইতেছে আমি জিতবো আমার কাছে সো লেটস সি কে জিতে সো দেখতে থাকো যেমন ভাবছিলাম সেরকম হয়েছে আই এম দ্য আলটিমেট উইনার ও আর সাকির হেরে গেছে ও আর সাকির খেলবে এখনো ওই তো আগে এখনো তো হারস নেই আর কি তোদের তো খেলা আছে তোরা খেলুক দেন আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা জানাই তো এখন আমার মামা চলে আসছে ফ্লাইট থেকে মানে তোমরা যারা জানো তারা তো জানো আর জানো না তাদেরকে বলি যে আমার মামা একজন ক্যাবিন ক্রু অ্যান্ড মামার অনেক দিন পরে আজকে ডোমেস্টিক ফ্লাইট ছিল মামা গিয়েছিল সকালবেলা চট্টগ্রাম অ্যান্ড এখন চলে আসছে সো এই তো এখন মামার জিনিসপত্র উপরে নিয়ে যাচ্ছি তারপর দোকানে যাব মোগলাই আনতে সো দেখতে থাকো এখন আসছি মোগলাই কিনতে সো মোগলাই কিনে আবার একটু পরে বাসায় যাব তো আমরা মোগলাই খেয়ে নিলাম এখন আমার মামা ফ্লাইট থেকে একটা পুডিং এর মতো কি জানি আনছে আই থিঙ্ক পুডিংই সো এইটা খাই অ্যান্ড ব্লগটাকে শেষ করি আজকে অনেক বেশি টায়ার্ড তাই আর ব্লগটা বাড়াইলাম না এখন প্রায় 8টার মতো বাজে সো এটাকে খেয়ে খেয়ে আমি ব্লগটা শেষ করছি তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে
প্লিজ লাইক দিবে ভিডিওতে শেয়ার করবে ভিডিওটি আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবে তবে অন্য আরেকটা ব্লগে টিল দেন স্টে উইথ মি স্টে উইথ মাই চ্যানেল আল্লাহ হাফেজ